আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই প্রশ্ন করেছিলেন যে একই ব্লেড দিয়ে লজ্জাস্থানের লোম বারবার কাটা যাবে কি না, এ বিষয়ে ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একই ব্লেড দিয়ে বারবার আপনার গুপ্তাঙ্গের লোম কাটা, এটা অবশ্যই কাটা যেতে পারে, অসুবিধা নাই। তবে একই ব্লেড দিয়ে অথবা একই রেজার দিয়ে কাটা ভালো না, এক্ষেত্রে ইনফেকশন অথবা বিভিন্ন জীবাণু ছড়ানোর সম্ভাবনা রয়েছে। আর একই ব্লেড দিয়ে কয়েকজন কাটা, এটা তো কোনোভাবেই উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, সাবধান। আমার নাম আর আমার ছবি থাকলে ওটা আমি না। প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি, সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার আমি নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।